তার ছেলের বন্ধুরা মাঝে মাঝে তার ঘরে আসেন, তাদের সাথেও কি পর্দা করতে হবে কিনা, আর ছেলের সাথে তিনি কতটুকু পর্দা করবেন? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন, তাকে আমার মোবারকবাদ। পর্দার বিষয়টি হচ্ছে বয়স বা প্রাপ্তবয়স্কতা, এটার সাথে আপনার মিলিতভাবে। যদি সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় ছেলে, এবং তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আশেপাশায় বন্ধুর ভাষায় আসতেই পারে, তারাও যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই একজন নারীকে, যতই তিনি আন্টি হন আর যাই খালা হন যাই হন, তাকে পর্দা করতেই হবে শরীয়তসম্মতভাবে। ছেলের বন্ধু বলে সেখানে ছাড় দেওয়ার কিছু নেই। এমনকি নিজেদের আত্মীয়দের মধ্যেও রক্ত সম্পর্কে নয় এমন ছেলেরা হলেও তাদের সাথেও পর্দা করতে হয়, সেখানে ছাড় নেই। এক, দুই নম্বর হচ্ছে নিজ সন্তান, ছেলে সন্তান, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার বয়স হয়ে গেছে, যেহেতু সে নিজের সন্তান কাজেই তার সাথে পর্দা নেই, কিন্তু শালীনতা আছে। সেই শালীনতা যেটা জিজ্ঞেস করেছেন সেটা হলো, তার সামনে আপনি মাথার খোলা রাখতে পারবেন, আপত্তি নেই, কিন্তু আপনার বডি সামনে পিছনে সেটা খোলা রাখতে পারবেন না। সেখানে আপনাকে, সে আপন সন্তান হলেও আপনাকে সেটা ঢেকে রাখতে হবে, পর্দার নিয়ম আসতে হবে। মাথায় কাপড় দিলে তো আরও ভালো, আর না হলে তেমন, মানে পর্দা না করার ক্ষেত্রে বা মুখমণ্ডল খোলা রেখে সন্তানের সাথে কথা বলা, তার জন্য সুখ দুঃখ কামনা করা, সেটা করা যেতে পারে। এমনকি সন্তানরা যদি মায়ের প্রতি দিল খোলা রেখে, মানে আপনার মন খোলা রেখে সন্তুষ্ট চিত্তে মায়ের দিকে তাকায় শ্রদ্ধার সাথে, তাহলে এর জন্য সন্তান স্বপ্রাপ্ত হয়। অতএব এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হল, সন্তান সন্তান, তার জন্য পর্দার বিধান হচ্ছে তার সামনে আপনি মুখ খোলা রেখে যেতে পারবেন, অন্য মানে মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখবেন। আর তার বন্ধুবান্ধব, তারা যদি প্রাপ্তবয়স্কের সীমা ক্রস করে, ধরুন 16 বছর আমরা একটা দেই, তাহলে তার সাথে পর্দা করতে হবে, তার সামনে আসা যাবে না, তিনি ছেলের যতই ঘনিষ্ঠ বন্ধু হন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করে দেন, আমিন।